একদিন নয়, দুই দিন নয়, মাস নয়, বছর নয়, হাজার 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 বছর অতিবাহিত হয়েছে এই জমিনে। প্রত্যেক দিন ভোরবেলা সূর্য উঠেছে, সন্ধ্যায় ডুবেছে, চাঁদের আগমন হয়েছে, চাঁদ আদা আবার উদাও হয়ে গিয়েছে, কতজন আসলো কতজন গেল। ইসলামের সূর্য এমন একটা সূর্য যে সূর্য কখনো অস্তমিত হয় না। ইসলামের সূর্য এমন একটা সূর্য যেটার আলোকে কেউ বেঁধে রাখতে পারে না। ইসলামের সূর্য এমন একটা সূর্য যেটার আলো অস্বীকারকারীও স্বীকার করতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ, জোরে। যেমন আপনাকে আমাকে নিয়ে সবাই প্রশ্ন করতে পারে, ফেলও করাইতে পারে, পরাজিত করতে পারে, কোন না কোন একটা দোষ ধরে শেষ। ইসলাম এমন একটা ধর্ম যেখানে দোষ যে খুঁজতে গিয়েছে, আল্লাহর কি মেহরবানি, ইসলামের প্রেমে পড়ে মুসলমান হয়ে চলে। আমার ইয়ং জেনারেশনের ভাইয়েরা একজনের নাম খুব ভালো করে জানে, একটু বললেই হয়তো আমার ভাইয়েরা বুঝতে পারবে, ডক্টর মরিস বুকাই। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, ডক্টর মরিস বুকাই। ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে লাগলো, কোরআনের ছায়াটা তার অন্তরকে স্পর্শ করে ফেললো। এত বড় একজন ডক্টর বলতে বাধ্য হয়েছে, কোরআন কোনো ব্যক্তির লেখা কালাম নয়, এটা স্বর্গীয় বিষয়। ডক্টর মরিস বুকাইল নিজের আপন ধর্ম ত্যাগ করে ইসলামের ছায়া তলে চলে এসেছে। যেই কথাটুকু আপনাদের সম্মুখে খেদমতে পেশ করার প্রয়াস রাখছি, অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করুন। ওরে আমার ইমানদার ভাইয়েরা, এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মের পরে অন্য কোন ধর্মের প্রয়োজন হয় না। এমন একটা সাজেশন আপনি আমি পেয়েছি যেটার পরে অন্য কোন সাজেশনের প্রয়োজন হয় না। এমন একটা ধর্ম পাওয়ার পরও যদি বিচারি পরে থাকি, লাত্তি খায়, গুতা খায়, ধাক্কা খায়, আমাদের মতো বদনসিব আর কেউ নাই। উচ্চ আওয়াজে বলেন না আমার হবা। এটার কারণটা কি একটু শুনেন, আমি একটু ঠান্ডায় ঠান্ডায় বলবো, আপনাদের কোনো আপত্তি? শিকার ইচ্ছা, বুঝার ইচ্ছা, জানার ইচ্ছা। এবার একটা জিনিস খেয়াল করেন, প্রথমে তিনটা জিনিস দরকার। একটার নাম জানা, একটার নাম বুঝা, আর একটার নাম করা। জানা, বুঝা, করা। আপনারা এই কথাটা শোনার পর কি মনে হয়, সিরিয়াল কি ঠিক আছে নাকি বেশ কমিয়েছে মনে হয়? জানা, বুঝা, করা। আচ্ছা, এটা হলে কেমন হবে? করা, বুঝা, জানা। করা, বুঝা, জানা, সিস্টেম কোনটা? জানা, বুঝা, করা। এই তিনটা জিনিস যার পারফেক্ট, সব পারফেক্ট, আপনারা বুঝবেন। এটা কি মাইক স্পিকার? জানলাম, এটা দিয়ে কি হয়? বুঝলাম, তারপরে সেটা সেটিং করলাম, করলাম। ওই দেখেন, এখন আওয়াজটা আপনার এলাকায় কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, এটা কি তার? জানলাম। এটা দিয়ে কি হয়? কারেন্ট। বুঝলাম, তারপরে সেটিং টেজিং টেজিং করে ফেললাম, লাইট জ্বলে উঠল। তাহলে প্রত্যেকটা জিনিস যদি আপনি খেয়াল করেন, তিনটা জিনিস, জানা, বুঝা। তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? জানার মধ্যে প্রবলেম, যত অশান্তি মানুষের কারণে, ঠিক না? তো এই মানুষগুলো অশান্তি করছে কি না জানার কারণে? কি বলেন আপনারা, কি বলেন? না জানার কারণে, না জানার কারণে কি না জানার দে? ফেসবুক টেসবুক উড়ে ফেলার দে, ইতে বলে না জানার দে। না জানার কারণে নয়, বুঝার ভুলের কারণে। হয়তো দুই লাইন বেশি বুঝছে, আর না হয় দুই লাইন।
নমা থেকে উনারও জোর হন না, হয়তো দুইলেন বেশি বুঝছি, আর আনা মুরব্বী কল হতে বেশি নু বুঝিস, শুক্র শুক্র রাষ্ট্রদিন নয় নাইছে না হয় ফালানি না মাথা কা নাকসি বিলে তুই কি বুঝত দে ঠিক না, তাহলে যত হতা আছে বেগিল বুঝন অনুদ্দি বেশি বুঝিল জামিলা এত আল্লাহ ইসলামে হতে মধ্যম পন্থা অবলম্বন কর, তাহলে যার জাননার পরে বুঝছান পারফেক্ট হয়ে যায়, বের করার নাম সহজ হয়ে যায় সুন্দর হয়ে যায় পারফেক্ট হয়ে যায় ডর করি হন এবেলা নামাজ হয় তো না জানে হনে আই ন হইম বা যে ওনারা যতক্ষণ না হইবে নাইও কিছু হইত না ওনারা হন না জানে হনে মুসল্লি নেই কে না জানার দে তার লেখান লা এই তো মাশা আল্লাহ, তাহলে বেজাল হইও জোর হন না বেজাল হইও কোরআনি বা হার কালাম না জানে হনে তো কোরআনি বিরুদ্ধে দুর্গা ভরিতে কি দুনিয়ার মিদি যত বছরে তাহি জম করিব তখন দে যে নিয়েন খবর দে ইয়ান হদে খবর ইয়ান কান সম্মান আছে না নাই হনে ন জানে তারপরে খবর স্থানে ডাক যে সিল্লে ফাল্লা করে আসি ঠাট্টা করি গুতাগুতি করে সিগারেট ঠাপ দিন কিনলে আরো জোর হন না ফরালাহা করলে বালা কান জীবন ফাইব ন জানে হনে তারপরে সত্যি নবৈদ্য কিনলে বেগিনের ভুল জামিলাল হুয়ত আর বুঝা জিনিসটা আছে বুঝা জিনিসটা হয় উপলব্ধি থেকে আমি আপনাদেরকে একটু কঠিন লাগবে কিন্তু আমি ওলামা ইকরামের দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়েছি মাথা অলরেডি আমার চক্কর দিচ্ছে তারপর আমি যতটুকু পারি আমি চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমার যুবক ভাইয়েরা কারণ আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছেন শুনেছেন আল্লাহর অশেষ রহমতে অনেক যুবক আল্লাহর দিকে ফিরে আসতেছে কিছুদিন আগে রংপুরের এক ভাই যিনি সুদের সাথেই ওনার জীবন চলা ছিল আল্লাহর মেহরবানি হয়েছে উনি তওবা করে সুদের রাস্তা থেকে ফেরত এসেছে করেছেন করেছেন বাদ দেন অতীতে গুনাহ হয়েছে হয়েছে বাস বাস অতীত তো আর ফিরাতে পারবো না তাই রবের কাছে সবসময় বলবেন ইয়া রব্বে করিম আমি অতীতে ফিরতে পারবো না কিন্তু তুমি যদি একটু দয়া করো সেকেন্ডেই আমার অতীতটা পাল্টাই যাবে আল্লাহ আমি অতীতটাকে টেনে এনে আবার শুধরানোর কোনো পাওয়ার আমার কাছে নাই কিন্তু তুমি যদি একটু দয়া করো আমার সেই আমল নামার পাপের খাতাটা সেকেন্ডের ভিতরেই ক্লিন হয়ে যাবে মৌলা আমি কি করব রব বলে তুমি যদি চাও তোমার অতীতের খাতা মুছে পরিষ্কার করে নতুনভাবে সব শুরু করতে তোমার জন্য আমি একটা অপশন রেখে দিলাম ইয়া রব্বে করিম সেই অপশনটা কি রব্বে করিম বলে মনের গহীন থেকে অনুশোচনা নিয়ে দুইটা চোখের পানি ঝেড়ে অনুতপ্ত হয়ে একবার শুধু আমি রবকে বলো মৌলা যা করেছি ভুল করেছি তোমার নবী রহমাতুল্লিল আলামিনের উসিলায় আমাকে একটু মাফ করে দাও রব বলে একবার বলে তো দেখ তোর রহমান ক্ষমা করতে দেরি হবে না সুবহানাল্লাহ